সাবধান করছি, যাদের জামাতের বিএনপিকে বলছি, বিএনপির যে সকল নেতাকর্মী জামাতের সঙ্গে জোট করতে সমস্যা, তাদের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না। তারেক রহমান সাহেব আপনি শুনতে পাচ্ছেন? ভালো করে ক্লিয়ার শুনেন, এই হিসাবে বাইরে কোনো হিসাব নাই। বিএনপির যে সকল নেতা মনে করে তরুণের সঙ্গে জোট করা যাবে না, তাদের থেকে সাবধান থাকতে হবে। খুব কড়াকড়ি সিদ্ধান্ত নিতে হবে, খেলতে হবে 96-এর মতো। কিসের মতো? 96-এর মতো। হরতাল দিতে হবে, অবরোধ দিতে হবে, বন্ধ দিতে হবে, দম বন্ধ করতে হবে, ওদের পানির লাইন খুলে দিতে হবে, বিদ্যুতের লাইন খুলতে হবে, গণভবন ঘেরাও করতে হবে, সেই দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে, তাছাড়া আসবে না। যারা বলে শেখ হাসিনার দায় কি, তাহলে 21 আগস্টে তারেক রহমানের দায় কি? প্রশ্ন করছি, 21 আগস্টে বোমা বিস্ফোরণের জন্য যদি খালেদা জিয়াকে দায়ী করেন, পিলখানার হত্যা করার জন্য, সেনাবাহিনীর সদস্যকে হত্যা করার জন্য, হাজারবার শেখ হাসিনাকে দায়ী করা যাবে। 3 কোটি টাকার জন্য খালেদা জিয়াকে বছরের পর বছর জেলে রেখেছে, সেই টাকা খালেদা জিয়া হাত দিয়ে ছোঁয় নাই, ওই টাকা খালেদা জিয়ার ছোঁয়ার প্রয়োজনও হয় নাই, প্রয়োজন হয় নাই, ছোঁয় নাই, তাকে এত বছর ধরে জেলে রেখেছে। আপনাদেরকে প্রশ্ন করি, গত কয়েক বছরে 20 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, শেখ হাসিনার কত বছরে জেল হবে? শেখ হাসিনাকে প্রস্তুতি নিতে হবে আমৃত্যু জেলে থাকার জন্য, আমৃত্যু জেলে থাকার জন্য প্রস্তুতি নিতে হবে। এই বাংলাদেশের নাগরিক সিঙ্গাপুরের সেরা 10 ধনীর মধ্যে একজন, চিন্তা করতে পারেন? কে জানেন? হ্যাঁ, আমাদের এক বড় ব্যক্তির ভাসুর, সামিক গ্রুপের মালিক, বুঝতে পেরেছেন? কার ভাসুর? বড় নেত্রীর ভাসুর না দেবর আমি জানি না, কিন্তু সেই রকমই কিছু একটা হবে। সেই সামিক গ্রুপ এখানে বিদ্যুৎ উৎপাদনের কথা বলে, ক্যাপাসিটি চার্জ অবশ্যই বসায় রাখে, বিদ্যুৎ উৎপাদন না করে আমাদেরকে গরমের মধ্যে রেখে এখান থেকে টাকা পাচার করিয়েছে। শেখ হাসিনা বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে টাকা দিয়েছে, চুরি করেছে। তাহলে এই ঘটনার জন্য শেখ হাসিনাকে কত বছরের জেল খাটতে হবে? পায়রা বিদ্যুৎ প্রকল্পের কথা মনে আছে? বিদ্যুৎ প্রকল্পে কয়লার বিল নাকি বকেয়া পড়েছে, আপনাদের কারো বাড়ির বিদ্যুতের বিল বকেয়া আছে? বিদ্যুতের বিল বকেয়া থাকে, লাইন থাকে? থাকে? থাকে না। তাহলে পায়রা বিদ্যুৎ প্রকল্পের টাকা খাইলে কোন সময়, এই সময়ের কয় বছরের জেল হবে জিজ্ঞাসা করছি আমরা। খুব কড়াকড়ি সিদ্ধান্ত নিতে হবে, খেলতে হবে 96-এর মতো। কিসের মতো? 96-এর মতো। হরতাল দিতে হবে, অবরোধ দিতে হবে, বন্ধ দিতে হবে, দম বন্ধ করতে হবে, ওদের পানির লাইন খুলে দিতে হবে, বিদ্যুতের লাইন খুলতে হবে, গণভবন ঘেরাও করতে হবে, সেই দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে, তাছাড়া আসবে না। খুব সাবধান, বিরোধী দলের গুরুত্বপূর্ণ অংশের উপরে কিছু ভারতপন্থী বামদের হাতে এখন নেতৃত্ব চলছে, তাদের হাতে, ভারতপন্থী বামদের হাতে। যতদিন এই ভারতপন্থী বামদের হাতে বিরোধী দলের নেতৃত্ব থাকবে, ততদিন আন্দোলন সফল হবে না। আমি সাবধান করছি, সাবধান করছি, অবশ্যই ডানপন্থী আলেমদের সাথে সম্পর্ক করতে হবে, যাদের এই বিষয়ে এলার্জি তাদের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না। সাবধান করছি, যাদের জামাতের বিএনপিকে বলছি, বিএনপির যে সকল নেতাকর্মীর জামাতের সঙ্গে জোট করতে সমস্যা, তাদের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না। তারেক রহমান সাহেব আপনি শুনতে পাচ্ছেন? ভালো করে ক্লিয়ার শুনেন, এই হিসাবে বাইরে কোনো হিসাব নাই। বিএনপির যে সকল নেতা মনে করে তরুণের সঙ্গে জোট করা যাবে না, তাদের থেকে সাবধান থাকতে হবে। একা একা পারছেন না, হিসাব করতে পারছেন না, একা একা হচ্ছে না, হিসাব করতে পারছেন না, হিসাব করতে হবে। শুধুমাত্র রাজনীতির মাঠে হিসাব করতে হবে না, সংসদীয় আসনের হিসাব করতে হবে। এখানে কারি সাহেব কেন বিএনপির জন্য জীবন দেয়, তার তার হিসাব কারি সাহেবকে দিতে হবে না? গণ অধিকার পরিষদ কেন জীবন দেবে রাজপথে, তার জন্য গণ অধিকার পরিষদকে হিসাব দিতে হবে না? কয় পয়সা আপনি কারি সাহেবকে দিয়েছেন আপনার জন্য রাজপথে নামবে প্রতিদিন, জিজ্ঞাসা করছি।